আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূলত কোটার যে মেধাতালিকা রেজাল্টটি সেটা কিন্তু প্রকাশ হয়েছে সো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কোটার রেজাল্টটি আমি ডাউনলোড করে ফেলেছি তো আপনারা কিভাবে কোটার রেজাল্ট ডাউনলোড করবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো তো কোটার রেজাল্ট ডাউনলোড করার জন্য আমার এই ভিডিওর প্রথম কমেন্টে আমি আপনাদেরকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি অফ চিটাগাং এই ফেসবুক অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কটা আপনারা পাবেন পাওয়ার পর একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন পাঁচ ঘন্টা আগে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে এই ইউনিট ভর্তি পরীক্ষার কোটার আসনের ফলাফল প্রকাশিত হয়েছে বিস্তারিত ফলাফল পরীক্ষার্থীদের প্রোফাইলে লগ করে পরবর্তীতে দেখা যাবে সো দেখতে পাচ্ছেন এই ইউনিটের ভর্তি পরীক্ষার কোটার আসনের ফলাফল দেখতে পাচ্ছেন ফ্রিডম ফ্রিডম ফাইটার কোটা ওয়ান এবং ফ্রিডম ফ্রিডম ফাইটার কোটা টু দ্বিতীয় এবং সর্বশেষ অংশ এইখানে দেখেন এইখানে কিন্তু প্রায় বাষট্টি প্লাস পেজের কিন্তু পিডিএফ দেওয়া রয়েছে তো এই যে দেখেন ড্রাইভ ডট গুগল ডট কম এইখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারবেন এবং আরেকটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এইখানে এইখানে দেখেন এইখানে কিন্তু এই ইউনিটের ভর্তি পরীক্ষার কোটার আসনের ফলাফল এই যে দেখেন প্রথম অংশ এটাও দেওয়া রয়েছে এখানেও এই যে ড্রাইভ ডট গুগল ডট কম এইখানে ক্লিক করলেও এই যে দেখেন পিডিএফগুলো এটা ডাউনলোড করতে পারবেন ক্লিয়ার তো এই দুইটাই হচ্ছে মূলত আপনাদেরকে ডাউনলোড করতে হবে তো এই ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু আমি আপনাদেরকে আমার হচ্ছে এই প্রথম এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে রাখছি আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন ঠিক আছে তো দেখেন আমি হচ্ছে ড্রাইভ ডট এগুলাতে একটা ক্লিক করে ডাউনলোড অপশনটা আস্তে আস্তে কিনে এটা দেখাই দিচ্ছি দেখেন আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে হচ্ছে পিডিএফটি ওপেন হবে এখান থেকে এই যে দেখেন ডাউনলোড একটা চিহ্ন এই ডাউনলোড চিহ্নের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে দেখেন একটা অপশন আসছে স্টার ডাউনলোড দেখেন আমি হচ্ছে এটাকে সুন্দর করে দেখেন আমার এখন ডাউনলোডটি কিন্তু শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন ডাউনলোডটি শুরু হয়ে গেছে তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ